আসসালামু আলাইকুম। অনেকেই মনে করেন কুলফি মালাই ঘরে বানালে দোকানের মতো স্বাদ কখনোই হবে না। আসলে বাইরের কুলফি মালাই একটা সিক্রেট জিনিস ব্যবহার করে, আর কিছু গোপন টিপস থাকে যেগুলো আমরা অনেকেই জানি না। তাই আজকে একদম দোকানের মতো স্বাদে কুলফি মালাই বানানোর জন্য পুরো ভিডিও জুড়ে অনেকগুলো টিপস শেয়ার করেছি। এভাবে বানালে কুলফি মালাই মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে মালাই কুলফির জন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ, অর্থাৎ 1 লিটার পরিমাণ তরল দুধ। আমি এখানে গরুর যেই খাঁটি দুধটা হয় ওইটাই ব্যবহার করছি। তারপর 1/2 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, আর 1/2 কাপ দিয়েছি চিনি। এবার গুঁড়া দুধটুকু ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত নেড়ে নিব। কেউ চাইলে এখানে আরেকটু বেশি পরিমাণে দুধ নিয়ে জাল দিয়ে ঘন করেও কুলফিটা বানাতে পারেন, ওই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে। তাই আমি গুঁড়া দুধ ব্যবহার করছি, এতে দুধটুকু দ্রুত ঘন হয়ে যাবে আর স্বাদটাও অনেক ভালো হবে। মিশানো হয়ে গেছে, এবার চুলায় দিয়ে জাল করে নিব। দুধের মধ্যে বলক আসার পর চুলার আঁচটা আমি কমিয়ে দিয়ে জাল করে নিব। এতে করে দুধ ধীরে ধীরে জাল হয়ে ঘন হতে থাকবে আর কালারটাও সুন্দর আসবে। এখানে আমি 4 কাপ দুধ জাল দিয়ে কমিয়ে 3 কাপ করে নিব। দুধ জাল করার সময় উপরের এই যে সর বা মালাইগুলো জমা হয়েছে এগুলো চামচের সাহায্যে একটু কিছুক্ষণ পরপর নেড়ে মিশিয়ে নেবেন, তাহলে কুলফিটা খেতে অনেক বেশি মজার হবে। সুঘ্রাণের জন্য এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। চাইলে আস্ত এলাচ মুখের দিকটা ফাটিয়েও দিতে পারেন। দুধটুকু প্রায় ঘন করা হয়ে গেছে, এই ফাঁকে বাটিতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার জাল হওয়া দুধের মধ্যে মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। এরপর সাথে সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে, না হলে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা এক জায়গায় দলা পেকে থাকবে। আপনারা যদি কেউ এখানে কর্নফ্লাওয়ার দিতে না চান, তাহলে ওই ক্ষেত্রে বেশি পরিমাণে দুধ নিয়ে জাল দিয়ে ভালোভাবে কমিয়ে ঘন করে নেবেন। আমি কম সময়ে মজাদার মালাই কুলফি বানানোর রেসিপিটাই শেয়ার করছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটুকু ঘন হতে থাকবে। এখন এটাকে আর জাল করতে হবে না, শুধু একবার দুধের এই মিশ্রণটা ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর গরম কড়াইয়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এবার চুলার আঁচটা মাঝারিতে রেখে অপেক্ষা করব চিনি কিছুটা গলে যাওয়া পর্যন্ত। যখন চিনিটুকু এইভাবে গলতে শুরু করবে তখন নেড়ে মিশিয়ে দিব, যাতে সবগুলো চিনি সমানভাবে গলে যায়। এই সময় অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, না হলে চিনি গলে পুড়ে যাবে আর এই ক্যারামেলটুকু পুড়ে গেলে কিন্তু খেতে তিতা লাগবে। ঘন ঘন নেড়ে সুন্দর লালচে কালার আসা পর্যন্ত ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। তারপর জাল করা দুধের মধ্যে ক্যারামেলটুকু দিয়ে দিচ্ছি, আর এই দুধটা আমি চুলার আঁচ মাঝারিতে রেখে এখন জাল করছি। ক্যারামেলটা দেওয়ার পর এইভাবে জমে যাবে, সমস্যা নেই। কিছুক্ষণ দুধের মধ্যে জাল হলেই দেখবেন গলে গেছে। চিনির ক্যারামেলটুকু দেওয়ার কারণে মালাই কুলফির স্বাদটা একদম পারফেক্ট হবে আর কালারটাও সুন্দর আসবে, একেবারে দোকানের মতো। ক্যারামেলটুকু গলে যাওয়া পর্যন্ত নেড়ে দুধের এই মিশ্রণটুকু জাল করে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক ঘন থকথকে দেখাচ্ছে। এবার দিব সেই সিক্রেট জিনিস, আর এটা হলো পাউরুটির গুঁড়া। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা দিলে মালাই কুলফিটা খাওয়ার সময় মুখে অন্যরকম একটা স্বাদ আসবে, যেটা কিনা কুলফির স্বাদটাকে আরো দ্বিগুণ করে দিবে। এবার এই মিশ্রণটাকে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে একবার ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডার না থাকলে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নেবেন, তাহলেই হবে। ঠিক এরকম করে স্মুথ একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এখন আইসক্রিমের ছাঁচে ঢেলে নিচ্ছি, তারপর মুখটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এরপর মাঝখানে সামান্য কেটে কাঠি বসিয়ে নিয়েছি। ব্যাস, এখন ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে, তাহলে এই কুলফিটা ভালোভাবে জমে যাবে। ছাঁচ না থাকলে এরকম কাপের মধ্যেও কুলফি আইসক্রিমগুলো জমাতে পারেন, অথবা এরকম স্টিলের গ্লাসে কিংবা বাটিতে রেখেও কুলফিগুলো সেট করতে পারেন। যেটাতেই জমান না কেন, কুলফির স্বাদের কিন্তু একটুও কমতি হবে না। আমি সারা রাতের জন্য কুলফি মালাইগুলো রেখে দিয়েছিলাম, এগুলো এখন জমে গেছে।
ছাঁচটাকে কিছুক্ষণ পানির মধ্যে রাখার পর আমি আইসক্রিমগুলো মোল্ড থেকে বের করে নিচ্ছি। বেশিক্ষণ পানিতে রাখা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মালাই কুলফি। কাপে যেগুলো সেট করেছিলাম সেগুলোও দেখিয়ে দিচ্ছি, এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। গ্লাসে জমানো কুলফিটা এইভাবে ছুরির সাহায্যে বের করে নিয়েছি। কম সময়ে এর চেয়ে মজাদার মালাই কুলফি আর হতে পারে না। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর সুঘ্রাণে ভরপুর, খেতেও ভীষণ মজার। আশা করি এই গরমে মালাই কুলফির রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।